সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন একদম সঠিক নিয়মে, এবং প্রোডাক্টটি অর্ডার করার পর সেই অর্ডারটি আপনাদের একদম বাড়িতে, মানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কীভাবে আসবে, মানে সেই এলাকায় আসার জন্য আপনাদের কী কী করতে হবে সেই সব আমি এই ভিডিওতে বলবো। তাই আপনার একদম ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্টকে ইজিলি অর্ডার করতে পারবেন এবং সেই প্রোডাক্টটি আপনাদের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনার ফ্লিপকার্ট ওপেন করবেন। যদি ফার্স্ট টাইম ফ্লিপকার্ট ওপেন করেন তো প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর রেজিস্টার হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার যেই প্রোডাক্টটি অর্ডার করবেন সেই প্রোডাক্টটি এখানে সার্চ করবেন, বা যে প্রোডাক্টটি আপনার অলরেডি সিলেক্ট করেছেন তো সেই প্রোডাক্টটিতে যাবেন। তো আমি একটা টি শার্ট অর্ডার করবো সাপোজ, তো এই টি শার্টটাকে আমি অর্ডার করবো, তার জন্য আমি এটাকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এবার আপনাকে কিন্তু ধ্যান দেবেন, এখানে কিন্তু আপনাদের এই টি শার্টের কালার থাকবে, তো আলাদা আলাদা কালার থাকবে। তো অবশ্যই যেই প্রোডাক্ট আপনার অর্ডার দিচ্ছেন, আপনার যেই ক্যাটাগরি যেই প্রোডাক্টে অর্ডার দিচ্ছেন, তো সেই প্রোডাক্টটার একবার কালারটা কিন্তু সিলেক্ট করবেন, কারণ কালার অনেক ধরনের থাকে। তো আপনার কালারটা সিলেক্ট করবেন মাস্ট। এখানে দেখুন একটা ব্লু করে সার্কেল করা আছে চারকোনা, তো এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো কালার সিলেক্ট করবেন, তারপর নিচে হচ্ছে সাইজ, যেমন প্যান্টে, জামায়, তারপর শুতে, এইসবে কিন্তু সাইজের ব্যাপার থাকে। তো যেই প্রোডাক্টে যেই যেই জিনিস থাকে তো সেটা কিন্তু আপনারা মাস্ট সিলেক্ট করবেন। তো যেমন টি শার্টের ক্ষেত্রে আমাকে কালার সিলেক্ট করতে হবে, তারপর সাইজ সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু সাইজ আছে SML XL, তারপর XXL। তো আপনারা আপনাদের মতো সাইজ সিলেক্ট করবেন, বা আপনারা যেই প্রোডাক্টটি অর্ডার করছেন সেই প্রোডাক্টটির সাইজ, জুতো হলে জুতোর সাইজ। তো সেই প্রোডাক্টটির সাইজটা সিলেক্ট করার পর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন বাই নাও, ডাইরেক্ট আপনারা এখানে বাই নাওতে ক্লিক করবেন। তো বাই নাওতে ক্লিক করার পর আপনাদের এরকম পেজ নিয়ে আসবে, আপনারা যদি ফার্স্ট টাইম অর্ডার করেন। তো প্রথমে আপনাদের এখানে ফুল নাম দিতে হবে, তো আপনারা এখানে আপনাদের ফুল নাম দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম দিয়ে দিই, তারপর আপনাদের ফোন নাম্বার যেটা আপনাদের মোবাইলে থাকে, বা যেই ফোন নাম্বারে আপনারা সেই ডেলিভারি বয়ের কলটা নেবেন, যে আপনাকে কল করবে, যে আপনার প্রোডাক্টটা নেওয়ার সময় আপনাকে যে কল করবে, বা যেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারটা দিবেন। তো আপনাদের মেন মোবাইল নাম্বারটা এখানে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার এখানে একটা পিনকোড দিবেন, পিনকোড বলতে আপনাদের পিনকোড, এখানে একটা পিনকোড জাস্ট না, আপনাদের যেই পিনকোড, আপনার যে এলাকায় থাকেন সেই এলাকার পিনকোড। তো পিনকোডটা আপনাকে কিন্তু সঠিক দিবেন, এটা কিন্তু ভুল দেবেন না। পিনকোড দেওয়ার পর আপনাদের অটোমেটিক স্টেট এবং সিটি সিলেক্ট হয়ে যাবে। যদি স্টেট আর সিটি সিলেক্ট না হয় তাহলে আপনারা কিন্তু এটা ম্যানুয়ালি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হাউস নেম, বিল্ডিং নেম, আপনারা যদি শহর এলাকা থেকে হয়ে থাকেন তাহলে আপনাদের হাউস নেম থাকতে পারে, বিল্ডিং নাম, বিল্ডিং নেম থাকতে পারে। তো আপনাদের হাউস নাম এবং বিল্ডিং নেমটা দিবেন, তাহলে ডেলিভারি হবে, সুবিধা হবে ডেলিভারি করতে। আর যদি গ্রাম এলাকাতে হয়ে থাকেন তাহলে আপনাদের এলাকার নাম বা আপনাদের গ্রামের নাম দিয়ে দেবেন, তবু হয়ে যাবে। তো আমি গ্রাম এলাকা থেকে, তো আমি আমার গ্রাম এলাকার নাম দিই, তো গ্রাম এলাকায় ডেলিভারি হয়ে যায়। তো হাউস নেম এবং বিল্ডিং নেম দেওয়ার পর এখানে আপনার কিন্তু গ্রামের নামও দিতে পারেন, বলে দিলাম আগে। তারপর নিচেটা হচ্ছে রুট নেম, এরিয়া, কলোনি, রিকোয়েড। তো আপনার যদি শহর এলাকা থেকে হয়ে থাকেন দেখবেন যে আপনাদের কলোনি থাকে, রুট নেম থাকে, অনেক কিছু ব্যাপার থাকে শহর এলাকায়। আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন, যদি এত কিছু না থাকে, তো সেম আপনার আবার আপনাদের গ্রাম এলাকার নামই দিতে পারেন, আপনার যে এলাকায় থাকেন, যে এরিয়ায় থাকেন, তো সেই এরিয়া বা আপনাদের গ্রাম এলাকার নাম দিবেন, তো হয়ে যাবে। তো রোড নেম, এরিয়া, কলোনিতে আপনাদের গ্রাম এলাকার নাম বা আপনাদের রোড নেম দেওয়ার পর নিচে আপনার একটি অপশন পাবেন অ্যাড নিয়ার বাই ফেমাস শপ, মল এবং ল্যান্ডমার্ক। তো আপনার এটা কিন্তু মাস্ট দিবেন। তো ল্যান্ডমার্ক বলতে আপনাদের বাড়ির পাশে একটা বড় ল্যান্ডমার্কই আছে, যেমন বাড়ির পাশে স্কুল থাকে, তারপর মাঠ থাকে বড়, কোনো মল থাকে যদি আপনার শহর এলাকা থেকে দেখুন মল থাকে, তারপর বাড়ির পাশে একটা ফেমাস বড় কিছু জায়গা, কোনো ক্লাব থাকে গ্রাম এলাকায়। তো আপনাদের বাড়ির পাশে যেটা একটা বড় জায়গা, যেই নাম, যেই নামে সবাই জানে, তো সেই নামটা আপনার এখানে দিবেন। মানে যখন ডেলিভারি বয় আসবে আপনাদের আপনাদের ল্যান্ডমার্কের পাশে, তো অন্য কাউকে জিজ্ঞেস করলে যেন বুঝতে পারে যে এই জায়গাটা কোথায়, তো সেই ল্যান্ডমার্কটা আপনার দিবেন। কোনো কোনো সময় মন্দিরও থাকে, তো আপনাদের বাড়ির পাশে যেটাই আছে, মাঠ, স্কুল, মন্দির বা ক্লাব, তো সেই নামটা এখানে দিবেন। তো আমি আমার বাড়ির পাশে একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিয়ে দিই। তো ল্যান্ডমার্ক দেওয়ার পর আপনার এটাকে হোম সিলেক্ট করবেন, আর ওয়ার্ক হচ্ছে আপনার যদি অফিসে কাজ করেন তাহলে আপনার ওয়ার্ক সিলেক্ট করবেন। তো হোমে সিলেক্ট করার পর আপনাদের ডেলিভারিটা আপনাদের হোমেই হবে। তারপর সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন, সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেস সেভ হয়ে যাবে। এরপর আপনাদের কী করতে হবে, আপনার নিচে দেখতে পাবেন প্রাইসটা, আপনার যে অর্ডারটা করছেন সেইটার প্রাইস, আর এদিকে থাকবেন সাইডে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। তো পেমেন্ট পেজে অনেক অপশন থাকে, একটা থাকবে হচ্ছে আপনাদের ফ্লিপকার্ট পে লেটার থাকবে, তারপর ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড দিয়ে অর্ডার করতে পারবেন, তারপর নেট ব্যাঙ্কিং থাকবে, ওয়ালেট থাকবে, ইউপিআই থাকবে, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনাদের প্রোডাক্টটা আসবে, ডেলিভারি আসবে, আপনারা টাকা দিবেন, তারপর আপনাদের প্রোডাক্টটা দিবে, সেটাকে বলা হয় কিন্তু ক্যাশ অন ডেলিভারি। মানে আপনারা টাকা দিবেন তারপর আপনার প্রোডাক্ট নেবেন, আগে পেমেন্ট করবেন না। তো এটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি। আপনারা চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন, ইউপিআই দিয়ে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড দিয়ে করতে পারেন।
আর যদি আপনাদের কোনো গিফট কার্ড থাকে ফ্লিপকার্টের, তো এখানে হ্যাভ এ ফ্লিপকার্ট গিফট কার্ড, তো এখানে ক্লিক করার পর সেই গিফট কার্ডের নাম্বারটা দিয়ে কিন্তু আপনার গিফট কার্ড থেকে অর্ডার করতে পারবেন। তো আমি এটা আপনাদের ক্যাশ অন ডেলিভারি করে দেখাচ্ছি, সাধারণত সবাই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে। তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর আপনাদের প্লেস অর্ডার ক্লিক করতে হবে। প্লেস অর্ডার ক্লিক করার পর কনফার্ম ক্যাশ অন ডেলিভারি অর্ডার, তো আপনাদের কনফার্ম অর্ডার ক্লিক করতে হবে। তো কনফার্ম অর্ডার ক্লিক করার পর আপনাদের অর্ডারটি সাকসেসফুলি কনফার্ম মানে অর্ডার হয়ে যাবে। তো এখানে দেখুন অর্ডার প্লেস, তো আমার যে প্রোডাক্টটি সেটা কিন্তু সাকসেসফুলি প্লেস হয়ে গেছে। তো সাকসেসফুলি অর্ডার প্লেস করার পর আপনার একদম এটাকে ব্যাক করে দেবেন। তারপর আপনার কী করবেন, মাই অর্ডারসে যাবেন, আমি একবার আপনাদের ব্যাক করে দেখাই। আপনার ফ্লিপকার্টে হোম পেজে আসার পর অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে অর্ডার্স পাবেন, তো অর্ডার্সে যাবেন। অর্ডার্সে যাওয়ার পর আপনারা উপরেই দেখতে পাবেন আপনাদের অর্ডারটা। তো এখানে দেখুন আমি এই টি শার্ট অর্ডার করেছি, তো এই টি শার্ট এখানে চলে এসেছে এবং 21 জুন এটা ডেলিভারি হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে ডিটেলসটা দেখতে পাবেন পুরো। তো দেখুন অর্ডার কনফার্ম হয়ে গেছে আজকে, তারপর শিফট হবে, তারপর আউট ফর ডেলিভারি। তো সব ডিটেলস এখানে শো হবে আপনার অর্ডারটা কোথায় এসেছে। তারপর যখনই আপনাদের নিয়ারেস্ট এলাকায় চলে আসবে, তারপর আপনাকে কুরিয়ার কল করে জানাবে যে আজকে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হবে, আপনি প্রোডাক্টটা কোথায় নেবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।